আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে। লকডাউনের 48তম দিনে এসে পৌঁছেছে সারা ভারত। কাজকর্ম প্রায় বন্ধ, বেশিরভাগ মানুষেরই দিন কাটছে ঘরে বসে, কাজ নেই। বিশেষত অসহায় দরিদ্র প্রান্তিক মানুষগুলোর অবস্থা ক্রমাগত শোচনীয় হয়ে উঠছে। তাঁদের ভরসা শুধুমাত্র সরকারি তরফ থেকে দেওয়া রেশন। লকডাউনের বাকি দিনগুলো যাতে খেয়ে পরে সুস্থভাবে মানুষ বাঁচতে পারে তার জন্য এগিয়ে এলো সারা এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট। খণ্ডঘোষ, রায়না ব্লক এবং দক্ষিণ দামোদর অঞ্চলের অন্তর্গত 30 থেকে 35টি গ্রামে একেবারে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন শেখ শাজাহান, এই ট্রাস্টেরই একজন সদস্য। প্রায় 600 জন মানুষ তাদের তালিকাভুক্ত। এক সপ্তাহ ধরে চলবে এই কর্মসূচি, সোমবার ছিল তার প্রথম দিন। খণ্ডঘোষ, বেরুগ্রাম, কাপশিট, মেটেডাঙ্গা সহ তৎসংলগ্ন অঞ্চলে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে এই ট্রাস্টের পক্ষ থেকে। শুধু তাই নয়, ইতিপূর্বে কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়েরই করোনার যে ত্রাণ তহবিল সেখানে তারা চেক দান করেছেন। এদিন খাদ্য সামগ্রীর মধ্যে দেওয়া হয়েছে চিনি, মসুর ডাল, সর্ষের তেল, নুন, ছোলা, সেমাই, লাচ্চা, সাবান ইত্যাদি। শুধু আজ বলে নয়, বছরের বিভিন্ন সময়েই সারা এডুকেশনাল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সামাজিক কাজকর্ম করা হয়ে থাকে। ভবিষ্যতে লকডাউনের সময়সীমা যদি বৃদ্ধি পায় তখনও সমান উদ্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন বলেই জানিয়েছেন ট্রাস্টের সেক্রেটারি শেখ হাফিজুর রহমান। এই যে দান সামগ্রী করছেন খাদ্যদ্রব্য থেকে শুরু করে খাবার, পানীয় জল, মূল উদ্দেশ্য কি আপনাদের? দেখুন, আপনারা জানেন যে আজকে সারা বিশ্ব COVID-19 নামক একটি ভাইরাসের সাথে লড়াই করছে। তো ভারতবর্ষে বিগত 25 মার্চ থেকে এই লকডাউনটা শুরু হয়েছে এবং আজকে 48তম দিনে এসে আমরা দাঁড়িয়েছি এই লকডাউনের। তো দীর্ঘ লকডাউনের ফলে গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষের অবস্থা খুবই শোচনীয়। আপনারা বিভিন্ন সময়ে আপনাদের টিভির পর্দাতেও তা দেখিয়েছেন। তো আমাদের এই সারা এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আমরা কর্মসূচি নিয়েছি 30 থেকে 35টা গ্রামের একদম গরিব যারা মানুষ তাদের হাতে, প্রায় 600টি মানুষের হাতে এই খাদ্যদ্রব্য আমরা তুলে দেব। এবং এই কর্মসূচিটা আমাদের সেক্রেটারি স্যার বললেন যে কামিং একটা সপ্তাহ ধরে চলবে, আজকে সেটা প্রথম দিন। আজকে আমরা খণ্ডঘোষ, বেরুগ্রাম, মেটেডাঙ্গা, কাপশিট এই সব এলাকার প্রায় 100 থেকে 150 জন মানুষের হাতে এই খাবার আমরা তুলে দিচ্ছি। মানুষের পাশাপাশি দাঁড়ানোর সাথে সাথে কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের কাছে পাশে দাঁড়াচ্ছেন? হ্যাঁ, আমরা এর আগেও বিভিন্ন সময়ে কেন্দ্র সরকারের যে রিলিফ ফান্ড আছে সেই ফান্ডে এবং স্টেট গভর্নমেন্টের রিলিফ ফান্ডে আমরা ডোনেট করেছি। আগামী দিনে যদি লকডাউন জারি থাকে সেক্ষেত্রে আপনাদের চিন্তা? হ্যাঁ, একদম একদম, সেক্রেটারি স্যার বললেন আমাদের প্রচেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আগামী দিনেও যদি এই লকডাউন বাড়তে থাকে সেক্ষেত্রে আরও চাহিদা তৈরি হবে এবং আমরা আমাদের সামর্থ্য মতো আবারও মানুষের পাশে গিয়ে দাঁড়াব। আমার নাম শেখ শাজাহান, আমি এই ট্রাস্টের একজন সদস্য। আপনারা সারা বছর মানুষের পাশে থাকেন, তো এই মতো অবস্থায় লকডাউন শুরু হয়েছে রাজ্য তথা দেশে, এই অবস্থাতে আপনারা কীভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন আর এটা কত দফায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন? আমরা সারা বছরই মানুষের সঙ্গে থাকি, পাশে থাকি। লকডাউনের মুহূর্তে আমরা কিন্তু অলরেডি দুটো প্রোগ্রাম করে ফেলেছি, একবার খাদ্যদ্রব্য, তারপরে কাঁচামাল একবার বিতরণ করেছি, দুবার করেছি। আর এখনকার যে প্রজেক্ট আমরা নিয়েছি এটা কিন্তু 5-6 দিন চলবে, অনেক দিন ধরেই এটা আমরা প্রায় 30টা থেকে 35টা গ্রামের মধ্যে এই খাদ্যদ্রব্যগুলো বিতরণ করবো বলে ঠিক করে নিয়েছি। এটা কি শুধুমাত্র খণ্ডঘোষ করবেন? না, খণ্ডঘোষ, রায়নারও কিছু কিছু জায়গা আছে। খাদ্য সামগ্রীর মধ্যে আজকে আছে আমাদের প্রায় 10টা থেকে 11টা মেটেরিয়াল আমরা কিন্তু আজকে অ্যাকুমুলেশন করেছি, যেমন হচ্ছে চিনি, মসুর ডাল, তারপর লবণ, ছোলা, লেড়ো, লাচ্চা, সিময় থেকে শুরু করে সাবান, এরকম করে 10টা মেটেরিয়াল কিন্তু আমরা আজকে বিতরণ করছি। সর্ষের তেল পর্যন্ত রয়েছে। আজকে আমরা এই খণ্ডঘোষের বেরুগ্রাম এলাকাটা 4-5টা গ্রামে আমরা যাব, খণ্ডঘোষ থেকে শুরু করে বেরুগ্রামের ওই এন্টার জায়গাটা গরিব মানুষের কাছে আজকে যাব। এই ধরনের কর্মসূচি করতে গেলে কেমন লাগছে?
এই ধরনের কর্মসূচি খুবই তো ভালো লাগছে আমাদের, আমাদের ট্রাস্টের পক্ষ থেকে তো সবসময় এইরকম কাজই করে যাচ্ছি, আর আরও যদি করতে পারি পরবর্তীকালে আরও ভালো লাগবে আমাদের। আপনারা যেমন এই ত্রাণ দিন, নিশ্চয়ই আমরা সবাইকে চাইছি তো, আমাদের সঙ্গে অনেক মানুষ যুক্ত হয়েছেন ইতিমধ্যে, ওনারাও কিন্তু কন্ট্রিবিউট করছেন, কন্ট্রিবিউট করে আমরা সব অ্যাকোমোডেশন করে আমরা এই কাজটা করার চেষ্টা করছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শেখ হাফিজুর রহমান, আমি সেক্রেটারি সারা এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট। কৃষ্ণ সাহা রিপোর্ট, কৃষক সেতু বাংলা। রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানাতে কৃষক সেতু বাংলার নতুন ভাবনা। আজ অর্থাৎ রবীন্দ্র জয়ন্তী থেকে নজরুল জয়ন্তী পর্যন্ত আমরা আয়োজন করেছি এক বিশেষ প্রতিযোগিতার। প্রতিযোগিতার বিষয় রবীন্দ্র কবিতা, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্র নৃত্য অথবা নজরুল ইসলামের লেখা কবিতা আবৃত্তি, নজরুল গীতি, নজরুল গীতির সঙ্গে নৃত্য পরিবেশন অথবা রবীন্দ্রনাথ ও নজরুল ইসলাম সম্পর্কিত কোনো রচনার উপস্থাপনা। আপনার উপস্থাপনা বা আপনার লেখা আমরা তুলে ধরব আমাদের পেজ কৃষক সেতু বাংলায়, এবং আমাদের বিচারকদের বিচারে আমরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে বিশেষভাবে সম্মানিত করব। বিস্তারিত জানতে ফোন করুন 9775728465 এই নম্বরে, এবং আপনার লেখা বা উপস্থাপনার ভিডিও পাঠাতে হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে 8900602069।